মিরা কেমন আছো সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এখন আমি তোমাদেরকে বাংলা পড়াবো সবাই তোমাদের বাংলা বইয়ে 22 পৃষ্ঠা বের করো বাংলা বইয়ের 22 পৃষ্ঠা যে কবিতাটি আছে এই কবিতাটি আজকে আমরা আবৃত্তি করব চল 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 এই কবিতাটি ঠিক আছে লিখেছেন কে কাজী নজরুল ইসলাম কবিতাটির কবি হচ্ছে কাজী নজরুল ইসলাম তাহলে সবাই একটু কবিতাটি পড়ো চল 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 কাজী নজরুল ইসলাম চল 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 ঊর্ধ্ব গগনে বাজে মাদল নিম্নে উতলা ধরণীতল অরুণ প্রাতের তরুণ দল চল রে চল রে চল 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 উষার দুয়ারে হানিয়াঘাত আমরা আনিব রাঙা প্রভাত আমরা টুটাবো তিমির রাত বাধার বিন্দা চল নব নবীনের গাহিয়া গান সজীব করিব মহাশ্মশান আমরা দানিব নতুন প্রাণ বাহুতে নবীন বল ঠিক আছে এই কবিতাটি এইভাবে তোমরা খুব সুন্দর করে আবৃত্তি করে পড়ে নিবে তারপর দেখো 23 পৃষ্ঠা আছে অনুশীলনীর পড়া এক নম্বরে যে শব্দার্থগুলো দেয়া আছে সবাই একটু বোর্ডে খেয়াল করো শব্দার্থগুলো ঊর্ধ্ব প্রথমে আছে ঊর্ধ্ব ঊর্ধ্ব শব্দের অর্থ হচ্ছে উপরের দিক গগন আকাশ মাদল ডুলের মতো বাদ্যযন্ত্র নিম্নে নিচে উতলা অস্থির ধরণী পৃথিবী অরুণ সকালে সূর্য সজীব সতেজ তারপর আছে দেখো প্রাতে শব্দের অর্থ সকালে উষা ভোরবেলা প্রভাত সকাল টুটাবো ভাঙবো তিমির অন্ধকার বিন্ধ্যাচল বিন্ধ্যা পর্বত নবীন নতুন শ্মশান মৃতদেহ পুরানোর স্থান এভাবে তোমরা এই শব্দার্থগুলো সবাই সুন্দর করে তোমাদের খাতায় উঠাবে এবং খুব ভালো করে তোমরা শিখে নেবে তারপর দুই নং আছে ঘরের ভিতরে শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করে এখানে কতগুলো শব্দ দেওয়া আছে নবীনদের ধরণী প্রভাতে উতলা বিন্ধ্যাচল মাদল সজীব এখন কতে দেওয়া আছে তিনি দেশ বই পড়েন এখানে কি হবে তিনি প্রভাতে বই পড়েন অর্থাৎ তিনি সকালে বই পড়েন সাঁওতালরা নাচের সময় দেশ বাজায় এখানে হবে মাদল বাজায় আমরা দেশ বরণ করি আমরা নবীনদের বরণ করি অর্থাৎ নতুন যারা থাকে তরুণটি সব সময় দেশ থাকে তরুণটি সব সময় সজীব থাকে দেশ খুবই সুন্দর ধরণী খুবই সুন্দর মা সন্তানের জন্য দেশ হয়েছে মা সন্তানের জন্য উতলা হয়েছে দেশ একটি পর্বতের নাম বিন্ধ্যাচল একটি পর্বতের নাম এভাবে তোমরা শূন্যস্থানগুলো অবশ্যই খুব সুন্দর করে খাতায় লিখে নেবে তারপর তিন নং আছে দেখো যুক্তবর্ণ পড়াগুলো খুব সহজ এবং কম কম করে দেওয়া আছে এগুলো এজন্য তোমাদেরকে আমি সবগুলো পড়াই একসাথে পড়িয়ে ফেলছি দেখো এখানে যুক্তবর্ণ একটু সবাই বোর্ডে খেয়াল করো আছে ধ ভ রে তাহলে এটা যুক্তবর্ণ আমরা ভাঙবো ধ রে যুব্ব ঊর্ধ্ব ঊর্ধ্ব পানে চেয়ে দেখি পাখি উড়ছে ঊর্ধ্ব মানে উপরের দিকে ঊর্ধ্ব পানে চেয়ে দেখি পাখি উড়ছে তারপর আছে ম দন্তন্য সংযুক্ত ম যোগ দন্তন্য নিম্নে শব্দটি নিম্নে রেখা টানা হয়েছে শব্দটি নিম্নে মানে হচ্ছে শব্দটি নিচে নিম্নে শব্দের অর্থ নিচে তাহলে এই যে আমরা অনেক সময় শব্দের নিচে রেখা টানি এভাবে আমরা বাক্যটা তৈরি করেছি শব্দটির নিম্নে রেখা টানা হয়েছে তারপর আছে দন্তন নয় ধ জফলা দন্তন্য আছে ধ আছে সাথে একটা জফলা আছে আমরা এভাবে ভেঙেছি শব্দটি হবে বিন্ধ্যাচল আমরা লিখলাম বিন্ধ্যাচল একটি পর্বতের নাম তারপর আছে তালব্য স্বয়ময় সংযুক্ত আমরা লিখেছি তালব্য স্বযুগ্ম শ্মশান শ্মশানে মৃতদেহ পুরানো হয় বা শ্মশানে মৃতদেহ নিয়ে যাওয়া হচ্ছে এভাবে তোমরা তোমাদের মতো করে সুন্দর করে বাক্য লিখতে পারো ঠিক আছে এরপর দেখো আছে তোমরা তো অপর পৃষ্ঠা যাও বইয়ের 24 পৃষ্ঠা আছে চার নঙে সঠিক উত্তর মাদল বাজে কোথায় মাদল বাজে এটা সঠিক উত্তর হবে ঊর্ধ্ব গগনে তারপর খতে আছে অরুণ প্রাতের দোলে কারা আছে তরুণেরা সঠিক উত্তর হবে তরুণেরা তারপর পাঁচ নং আছে দেখো কথাগুলো বুঝে নিই এবং লিখি কতে আমরা টুটাবো তিমির রাত বাধার বিন্ধ্যাচল এখানে আমরা বলতে নবীনদের বা তরুণদের বুঝিয়েছে টুটাবো মানে ভাঙবো আমরা শব্দার্থ পড়েছি তিমির মানে অন্ধকার অন্ধকার রাত আমরা ভাঙবো বাধার বিন্ধ্যাচল মানে বিন্ধ্যাচলের মতো পর্বতের যদি বাধা আসে তাও আমরা সেই বাধাটাকে অতিক্রম করব তাহলে এখানে কি বুঝিয়েছি এখানে দেওয়া আছে তরুণেরা সজীব প্রাণের অধিকারী তারা সব সময় অন্ধকার দূর করতে চায় তারা এজন্য সব বাধা ডিঙ্গিয়ে যাবে তারপর ফতে আছে নবনবীনের গাহিয়া গান সজীব করিব মহাশ্মশান মহাশ্মশানে প্রাণের আনন্দ নেই কারণ ওইখানে মৃতদেহ পুরানো হয়
তরুণেরা নতুনের গান গিয়ে মহাশ্মশানকে সজীব করে তুলবে। ঠিক আছে, তো 6 নং এ দেখো আছে মুখে মুখে উত্তর বলিও লিখি। তাহলে সবাই একটু প্রশ্নগুলো খেয়াল করো আর শব্দার্থগুলো যুক্ত বর্ণগুলো সবাই একটু ভালো করে উঠিয়ে নিবে। আমরা লিখবো ক নম্বরে সারি বেঁধে তরুণরা চলেছে। ঠিক আছে, সারি বেঁধে কারা চলেছে? সারি বেঁধে তরুণরা চলেছে। তারপর খতে আছে কারা তিমির দূর করবে? তরুণেরা তিমির দূর করবে, অর্থাৎ তরুণেরা অন্ধকার দূর করবে। তারপর যে বিন্ধ্যাচল, কি আমরা শব্দার্থে পড়েছি বিন্ধ্যাচল একটি পর্বতের নাম। বিন্ধ্যাচল হচ্ছে ভারতের একটি পর্বতের নাম। আমরা কি লিখবো? বিন্ধ্যাচল ভারতের একটি পর্বতের নাম। ঠিক আছে, এভাবে সবাই 3টা প্রশ্ন খুব ভালো করে লিখে নিবে। তারপর আছে দেখো 25 পৃষ্ঠা অপর পৃষ্ঠে 7 নং এ আছে দেশ, মানে এখানে একটা বাক্য হবে, তারপর দেয়া আছে নিম্ন উতলা ধরণী তল। তাহলে নিম্ন উতলা ধরণী তলের আগে কোন লাইনটি আছে? ঊর্ধ্ব গগনে বাজে মাদল। কবিতাটি তোমরা ভালো করে পড়লে, মুখস্থ করে নিলে তোমরা এগুলো পারবে। তাহলে উপরের লাইনটাতে কি হবে? ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্নে উতলা ধরণী তল। তারপর ক্ষতি আছে একটা বাক্য এখানে মিসিং আছে, তারপর আছে আমরা আনিব রাঙা প্রভাত। এখানে কি হবে? উষার দুয়ারে হানিয়াঘাত, আমরা আনিব রাঙা প্রভাত। তারপর গতে আছে দেখো সজীব করিব মহাশ্মশান, এটার আগে কি হবে? এটার আগে হবে নবনবীনের গাহিয়া গান, এর পরের লাইনটা হচ্ছে সজীব করিব মহাশ্মশান। এভাবে তোমরা শূন্যস্থানগুলো পূরণ করবে। তারপর 8 নং এ আছে দেখো একই অর্থে শব্দ জেনে নেই, মানে সমার্থক শব্দ বা প্রতিশব্দ। আমি তোমাদেরকে অনেকগুলো প্রতিশব্দ পড়িয়েছিলাম, ঠিক আছে? এটা আছে 8 নং এ। আমরা কিভাবে লিখবো সমার্থক শব্দ বা প্রতিশব্দ? প্রথমে লিখে নিব প্রদত্ত শব্দ, তারপর হাইফেন দিয়ে লিখব। সমার্থক শব্দ তোমরা লিখতে পারো, প্রতিশব্দ লিখতে পারো, মানে দুইটার অর্থ একই বোঝায়। তাহলে আমরা লিখলাম সমার্থক শব্দ। খেয়াল করো, আমি তোমাদেরকে বলেছিলাম সমার্থক শব্দ বা প্রতিশব্দ মানে হচ্ছে একই অর্থ প্রকাশ করবে এরকম আরো কতগুলো শব্দ। যেমন এখানে গগন শব্দটি আছে, এই গগন শব্দটি দ্বারা যা বুঝিয়েছে, যে অর্থ প্রকাশ পেয়েছে, এরকম অর্থ প্রকাশ করবে বা এমনটাই এমন অর্থ বুঝাবে এমন কতগুলো শব্দ তোমাদের এখানে লিখতে হবে, এটাই হচ্ছে সমার্থক শব্দ বা প্রতিশব্দ। তাহলে গগন মানে হচ্ছে আকাশ, আকাশ বুঝায়, আকাশ আর গগন একই অর্থ প্রকাশ করে। ঠিক আছে, তাহলে গগনের সমার্থক শব্দ হবে আকাশ। তারপর আসমান, নভ, ঠিক আছে, এভাবে তোমরা লিখে নিবে। তারপর ধরণী, ধরণী তাহলে কি বোঝায়? ধরণী মানে হচ্ছে পৃথিবী। তারপর আছে বসুন্ধরা, তারপর অবনী, জগৎ, তোমরা যেভাবে লিখো আর কি। অনেক একটা শব্দের অনেকগুলো প্রতিশব্দ থাকে বা সমার্থক শব্দ থাকে, ঠিক আছে, অনেকগুলো থাকে। তো তোমরা তোমাদের মতো করে সহজ সহজ যেগুলো আছে, যেগুলো তোমাদের মনে থাকবে খুব সহজে, যেমন ধরণী মানে পৃথিবী বুঝায়, তারপর কি, তারপর আছে জগৎ বুঝায়, অবনী বুঝায়, ঠিক আছে। এভাবে তোমরা প্রত্যেকটা পড়া যেহেতু খুব কম কম করে দেয়া আছে এবং সহজ পড়াগুলো, এই জন্য আমি তোমাদেরকে সবগুলো পড়া একসাথে পড়িয়ে দিয়েছি। তোমরা একটু খুব ভালো করে শিখে SW খাতায় লিখে নিবে। আজকের পড়াগুলো কিন্তু খুবই সহজ, ঠিক আছে? তাহলে তোমাদের পড়া রইলো আজকে
22 থেকে 25 পৃষ্ঠা পর্যন্ত। আবার দেখা হবে, সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। শাইন কম্পিউটারাইজড কিন্ডারগার্টেন স্কুলের পক্ষ থেকে সবাইকে অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি এখন তোমাদের তৃতীয় শ্রেণীর গণিত ক্লাস করাবো। সবাই তোমরা যার যার নিজেদের বই বের করো। গত ক্লাসে আমি তোমাদের সংখ্যা চ্যাপ্টার থেকে যোগ্যতা পড়িয়েছিলাম। গত ক্লাসে তোমরা যোগ্যতা 3 করেছিলে, আজকে আমরা যোগ্যতা 4 করব। সবাই একটু বোর্ডে খেয়াল করো। দেখো, এখানে আমি 4 নম্বর যোগ্যতাটি লিখেছি, অধ্যায় 1 সংখ্যা যোগ্যতা 4, মানে সংখ্যা চ্যাপ্টার থেকে 4 নম্বর যোগ্যতা আজকে লেখা হয়েছে। দেখো এখানে কি আছে, এখানে দেখো কয়েকটি সংখ্যা দেওয়া আছে। এখানে কয়েকটি সংখ্যা আছে? 5টি সংখ্যা আছে। এখন ক নম্বরের প্রশ্ন হচ্ছে, সংখ্যা কাকে বলে? সংখ্যা কাকে বলে? এখানে একটি সংক্ষিপ্ত প্রশ্ন আছে। খ নম্বরে আছে, সবচেয়ে বড় ও সবচেয়ে ছোট সংখ্যাটি লিখো। এখানে সবচাইতে বড় সংখ্যা এবং সবচাইতে ছোট সংখ্যা কোনটি সেটি আমাদের লিখতে হবে। তারপর দেখো গ নম্বরে আছে, প্রথম ও চতুর্থ সংখ্যার পার্থক্য কত? এখানে প্রথম সংখ্যা এটা এবং প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, এটা হচ্ছে চতুর্থ সংখ্যা। চতুর্থ সংখ্যার মধ্যে পার্থক্য নির্ণয় করতে হবে, মানে বিয়োগ করতে হবে। আমরা আগেও বলেছি যে যদি অঙ্কে পার্থক্য চায় তাহলে আমরা বিয়োগ করব, যদি দল গঠন করতে বলে তাহলে আমরা ভাগ করব, যদি সংখ্যা কত জানতে চায় তাহলে আমরা গুণ করব। তাহলে এখানে পার্থক্য চাইলে আমরা কি করব? বিয়োগ করব। তাহলে প্রথম ও চতুর্থ সংখ্যার মধ্যে যেই সংখ্যাটি বড় সেই সংখ্যাটি থেকে ছোট সংখ্যাটি বিয়োগ করব। তারপর দেখো ঘ নম্বরে আছে, একটি সংখ্যা দ্বিতীয় সংখ্যা থেকে 18 বেশি, সংখ্যাটি কত? এখানে দ্বিতীয় সংখ্যা আছে 682, 682 থেকে 18 বেশি, সংখ্যাটি কত? তাহলে আমাদের কি করতে হবে, প্রথমে দ্বিতীয় সংখ্যা নির্ণয় করতে হবে এবং দ্বিতীয় সংখ্যার সাথে 18 যোগ করতে হবে, যেহেতু এখানে বলছে 18 বেশি। বেশি বলাতে আমরা যোগ করব, যদি বলতো 18 কম তাহলে আমরা কি করতাম? বিয়োগ করতাম। তাহলে এভাবে আমরা কি সংখ্যাটি নির্ণয় করব। তাহলে দেখো সবাই তোমরা ডাকটা খাতায় তুলে নাও, তারপর আমরা অঙ্ক করা শুরু করব। এখানে এই সংখ্যাগুলো দেওয়া আছে এবং বলা আছে, প্রথমেই ক নম্বরে প্রশ্ন হচ্ছে সংখ্যা কাকে বলে। তাহলে দেখো আমরা প্রথমেই অঙ্কটা করব। আমি ডাকটা মুছে ফেলছি। সবাই একটু খেয়াল করো, প্রথম প্রশ্নটা ছিল সংখ্যা কাকে বলে। সবাই তোমাদের নিজেদের খাতার সাথে মিলাও, প্রথম প্রশ্নটা কি, সংখ্যা কাকে বলে? তাহলে আমরা কি লিখব, সংখ্যা, প্রথমে আমরা সংখ্যা লিখে কুলন দিয়ে আন্ডারলাইন করে নিব, কুলন দিয়ে আন্ডারলাইন করে নিব সংখ্যা। এখন সংখ্যার সংজ্ঞা লিখতে হবে। সংখ্যার সংজ্ঞা কি? সংখ্যা আমরা জানি, সংখ্যা কোনটি আমরা চিনি, কিন্তু সংখ্যা নির্দিষ্ট করে সংজ্ঞা বোধহয় আমরা পারি না, কিন্তু আমাদের প্রথম সেমিস্টারের পড়াতে আমরা পড়েছিলাম। সবাই একটু মনে করার চেষ্টা করো, তোমাদের মনে আছে কিনা, এক বা একাধিক অঙ্ক মিলে সংখ্যা তৈরি হয়। কি পড়েছিলাম? এক বা একাধিক অঙ্ক মিলে সংখ্যা তৈরি হয়। দেখো এখানে অঙ্ক আছে 3টি, 4, 6, 2, 4, 6, 2, প্রত্যেকটি এক একটি অঙ্ক। এই এরকম এক বা একাধিক অঙ্ক মিলে কি তৈরি হয়? সংখ্যা তৈরি হয়। এটার পূর্ণ রূপ হচ্ছে সংখ্যা। তাহলে আমরা কি লিখতে পারি, এক বা একাধিক অঙ্ক মিলে সংখ্যা তৈরি হয়। এক বা একাধিক, একাধিক বলতে আমরা একের অধিক বুঝি, মানে একের থেকে বেশি, যেমন 2 হতে পারে, 3 হতে পারে, 4, 5, এরকম 10 পর্যন্ত বা এর থেকেও বেশি হতে পারে। এক বা একাধিক অঙ্ক মিলে সংখ্যা তৈরি হয়।
দিয়ে দেব যেমনটা দিলে তাহলে আমরা কি বুঝতে সহজ হবে তাহলে আমরা কি লিখব এক বা একাধিক অঙ্ক মিলে সংখ্যা তৈরি হয় যেমন যেমন ধরো এখান থেকে আমরা একটা সংখ্যা নিলাম 4 6 2 আমরা লিখব 4 6 ও 2 মিলে হয় প্রতিটি অঙ্ককে আমরা আলাদা আলাদা ভাবে লিখব এখানে অঙ্ক হচ্ছে 4 তাহলে আমরা 4 লিখলাম 4 এর পরে একটি কমা দিলাম লিখলাম 6 ও 2 মিলে মিলে কত হয় মিলে হয় 4 6 2 মানে একটি পূর্ণ সংখ্যা তৈরি হয় তাহলে কি লিখব 4 6 ও 2 মিলে হয় 462 এটাই হচ্ছে একটি সংখ্যা তাহলে আমাদের ক নম্বর প্রশ্ন শেষ এখন আমরা খ নম্বর প্রশ্ন করব খ নম্বরে কি আছে তোমরা সবাই খাতার সাথে মিলাও খ নম্বরে আছে সবচেয়ে বড় ও সবচেয়ে ছোট সংখ্যাটি লিখো সবচেয়ে বড় সংখ্যা এখানে কত সবাই একটু খেয়াল করো এখানে সবচাইতে বড় সংখ্যা কত এখানে পাঁচটি সংখ্যা দেওয়া আছে সবগুলো সংখ্যা শতকের ঘরে সবচেয়ে বড় সংখ্যা কত আছে এখানে আছে শতকের ঘরে 5 দ্বিতীয় সংখ্যা আছে 6 এখানে আছে 9 এখানে 7 এখানে 4 এই সবগুলোর মধ্যে শতকের ঘরে সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে 9 মানে তৃতীয় সংখ্যা তাহলে এখানে কত আছে 953 তাহলে সবচেয়ে বড় সংখ্যা 953 তাহলে আমরা ছোট সংখ্যা বের করব এখানে সবগুলো ঘরে যেহেতু শতকের ঘর পর্যন্ত আছে তাহলে আমরা শতকের ঘরে সবচেয়ে ছোট সংখ্যা বের করব শতকের ঘরে সবচেয়ে ছোট সংখ্যা কত প্রথমে আছে 5 6 9 7 4 তাহলে 4 হচ্ছে সবচেয়ে ছোট এবং 9 হচ্ছে সবচেয়ে বড় তাহলে আমরা তৃতীয় সংখ্যাটা লিখব সবচেয়ে বড় এবং পঞ্চম সংখ্যাটা লিখব সবচেয়ে ছোট তাহলে আমরা প্রথমে লিখব সবচেয়ে বড় সবচেয়ে বড় সংখ্যা লিখে আমরা কুলন দিব কুলন দেওয়ার পরে আমরা সবচেয়ে বড় সংখ্যা এখানে বসাব সবচেয়ে বড় সংখ্যা কত 953 তাহলে আমরা এখানে লিখব 9 5 3 মানে 953 তারপর আমরা সবচেয়ে ছোট সংখ্যা বের করব সবচেয়ে ছোট সংখ্যা কত পঞ্চম সংখ্যা 462 তাহলে আমরা লিখব সবচেয়ে ছোট সংখ্যা কত 4 6 2 462 আমাদের খ নম্বরের উত্তরও শেষ এখন আমরা গ নম্বর প্রশ্ন করব দেখো সবাই খাতার সাথে মিলাও গ নম্বরে কি আছে গ নম্বরে ছিল প্রথম ও চতুর্থ সংখ্যার পার্থক্য কত এখানে আছে প্রথম সংখ্যা 558 এবং চতুর্থ সংখ্যা হচ্ছে 724 তাহলে আমরা এই দুই সংখ্যার মধ্যে পার্থক্য বের করব কিভাবে বের করব দেখো আমরা প্রথমে লিখব গ নম্বর লিখলাম লেখার পর আমাদের কি প্রথম ও চতুর্থ সংখ্যার মধ্যে পার্থক্য নির্ণয় করব আমরা প্রথমেই খেয়াল করব কোন সংখ্যাটি বড় প্রথম সংখ্যাটি বড় না চতুর্থ সংখ্যাটি বড় দেখো এখানে আমরা আগেও বলেছি আমরা যদি বড় সংখ্যা নির্ণয় করতে চাই সেই সংখ্যাটি কত ঘর পর্যন্ত আছে সেটা আমরা আগে দেখব এখানে আছে শতক পর্যন্ত দুইটা সংখ্যায় কি শতক পর্যন্ত আছে তাহলে শতকের ঘরে বড় সংখ্যা কত শতকের ঘরে বড় সংখ্যা হচ্ছে 7 কারণ 5 হচ্ছে ছোট সংখ্যা তাহলে আমরা প্রথমে কি বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বাদ দেব ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বাদ দেওয়া যায় না তাহলে 558 থেকে 724 বাদ দেওয়া যাবে না তাহলে কি করতে হবে 724 থেকে 558 বাদ দিতে হবে তাহলে আমরা প্রথমে কি লিখব প্রথমেই লিখব প্রথম সংখ্যা প্রথম সংখ্যা কত 558 চতুর্থ সংখ্যা কত 724 দেখো এখন আমরা বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বাদ দিব তাহলে কত সংখ্যা থেকে কত বাদ দিব চতুর্থ সংখ্যা থেকে প্রথম সংখ্যা বাদ দিব তাহলে আমরা লিখব চতুর্থ ও প্রথম সংখ্যার মধ্যে পার্থক্য
চতুর্থ সংখ্যা লিখব, কারণ চতুর্থ সংখ্যা হচ্ছে বড় এবং প্রথম সংখ্যা হচ্ছে ছোট। তাহলে চতুর্থ সংখ্যা কত? 724। আমরা বড় সংখ্যাটি আগে লিখব, লিখার পরে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা কি বাদ দিব। তাহলে ছোট সংখ্যা কত মানে প্রথম সংখ্যা 558, আমরা 558 কি বাদ দিব। এখন সবাই একটু খেয়াল করো, আমরা এটা বিয়োগ করব, বিয়োগটা আমরা রাফ হিসেবে করে দিই, 724 বিয়োগ 558। দেখো এখানে আছে, উপরে আছে 4, নিচে আছে 8। আমরা জানি নিচের সংখ্যা যদি উপরের সংখ্যা থেকে বড় হয় তাহলে আমরা কি করব, উপরের সংখ্যার সাথে 1 ধরব। উপরের সংখ্যার সাথে 1 ধরলে কত হবে? 14। 14 থেকে 8 বাদ গেলে হবে 6। তাহলে আমরা এখানে কত লিখব? 6। কত লিখব? 6। এখন দেখো এখানে যে আমরা 1 ধরলাম, এই 1টা কি নিচে চলে আসবে না, তাহলে এখানে আছে 5 হবে 6। তাহলে 12 থেকে 6 গেলে, কারণ উপরে যেহেতু 2 আছে, উপরের সংখ্যার সাথে আমরা আবারও কি আরো 1 ধরবো, তাহলে হবে 12। 12 থেকে যদি আমরা 6 বাদ দিই তাহলে হবে 6। কত হবে? 6। এখন দেখো 6 বাদ দেওয়ার পরে রইল 6। এখন আমরা এই 12-র 1টা কি এখানে আনবো, এখানে আনলে হবে 6, আর উপরে আছে 7। 7 কি 6-এর থেকে বড় না, তাহলে 7-এর সাথে আর 1 ধরতে হবে না, তাহলে 7 থেকে 6 বাদ গেলে থাকবে 1। তাহলে কত বের হলো? 166। তাহলে আমরা লিখবো 166। দেখো তাহলে চতুর্থ ও প্রথম সংখ্যার মধ্যে পার্থক্য কত বেরোলো? 166। তাহলে আমরা এটার উত্তর লিখবো 166। দেখো এখানে আমরা ক নম্বর ও খ নম্বরে কোনো উত্তর লিখিনি, কিন্তু গ নম্বরে উত্তর লিখেছি। গ নম্বরে উত্তর বের হয়েছে, তাই আমরা গ নম্বরে উত্তর লিখেছি। যেই অঙ্কতে কোনো উত্তর বের হবে না, যেমন এটা প্রশ্ন, প্রশ্নের উত্তর লেখা হয়েছে, তাহলে সেখানে আলাদা করে উত্তর লেখার দরকার নেই। এখন দেখো আমরা ঘ নম্বর করব। দেখো ঘ নম্বরে কি আছে, ঘ নম্বরটা আমরা মুছে করব। দেখো এখানে আমাদের জায়গা নেই, তাই আমরা দুইটা অঙ্ক মুছে ফেলছি। এখন আমরা ঘ নম্বর করব। সবাই খেয়াল করো ঘ নম্বরে কি আছে, একটি সংখ্যা দ্বিতীয় সংখ্যা থেকে 18 বেশি, সংখ্যাটি কত? এখানে দেখো দ্বিতীয় সংখ্যা কোনটি? প্রথম দ্বিতীয়। তাহলে দ্বিতীয় সংখ্যা হচ্ছে 682, এই সংখ্যা থেকে কত বেশি? 18 বেশি। এমন একটি সংখ্যা আছে বলে প্রথমেই তোমরা ডাকটা একটু ভালোভাবে মিলো, একটি সংখ্যা মানে এমন একটি সংখ্যা যেই সংখ্যা দ্বিতীয় সংখ্যা থেকে 18 বেশি, মানে 682 থেকে 18 বেশি সংখ্যাটি কত, আমাদের সংখ্যাটি বের করতে হবে। তাহলে প্রথমে আমরা কি লিখবো? দ্বিতীয় সংখ্যা, প্রথমেই আমাদের দ্বিতীয় সংখ্যা বের করতে হবে। দ্বিতীয় সংখ্যা কত আমরা লিখবো? দ্বিতীয় সংখ্যা লিখে কুলন দিব, কুলন দেওয়ার পরে দ্বিতীয় সংখ্যা বের করবো, প্রথম দ্বিতীয়, 682। তাহলে আমরা কি লিখবো, একটি সংখ্যা দ্বিতীয় সংখ্যা থেকে 18 বেশি, তাহলে আমরা লিখবো, আমরা যেভাবে অঙ্ক করেছিলাম সেইভাবেই লিখবে, একটি সংখ্যা দ্বিতীয় সংখ্যা থেকে 18 বেশি, তাহলে দ্বিতীয় সংখ্যা কত বের হলো? 682। তাহলে আমরা এখানে থাকতো দ্বিতীয় সংখ্যাটা, আমরা যখন অঙ্ক করেছিলাম এখানে সংখ্যা দেওয়া থাকতো এই সংখ্যা থেকে 18 বেশি ছিল, কিন্তু এখানে হিন্টস দেওয়া আছে, এখানে বলা আছে যে দ্বিতীয় সংখ্যা থেকে 18 বেশি, তার মানে আমাদের দ্বিতীয় সংখ্যার সাথে 18 যোগ করতে হবে। দেখো দ্বিতীয় সংখ্যা আছে 682 যোগ 18, তাহলে আমরা সংখ্যাটি নিয়ে করব 682। আমরা এটা রাফ করে করব, নিচে আমরা রাফ করব, পরে আমরা মুছে ফেলব। দেখো এখানে আছে 2, নিচে আছে 8, 8 আর 2 কত? 8 আর 2 10। তাহলে 10 এর আমরা কি বসাবো? 0 বসাবো, আর 1 থাকবে কি হাতে। তারপর দেখো এখানে আছে 8 আর এখানে আছে 1 হলো 9, 9 আর ওই হাতের 1 মিলে হবে 10। তাহলে 10 এর এখানে কি বসাবো? 0 বসাবো, আবার আমরা হাতের 1 রেখে দেব। তারপর এখানে আছে 6 আর হাতের 1 মিলে হবে
সাত, তাহলে কত বের হলো? 700। তাহলে আমরা এখানে লিখবো 700। তাহলে এটার উত্তর কত হবে? একটি সংখ্যা দ্বিতীয় সংখ্যা থেকে 18 বেশি, মানে 682 সাথে 18 যোগ করলে হবে 700। উত্তর 700। এখন আমরা রাফটা মুছে ফেলব। সবাই দেখো, আমরা ক করলাম, খ করলাম, গ করলাম এবং ঘ নম্বর করলাম, সবগুলোই অঙ্ক সহজ, একদম সহজ। আমরা কি সহজে সবগুলো অঙ্ক করতে পারবো যদি আমরা আগের অঙ্কগুলো ভালোভাবে বুঝে থাকি। তাহলে তোমরা এই অঙ্কটা HW করবে। আজকে পড়া তোমাদের এই পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, কেমন আছে সবাই? নিশ্চয়ই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এখন আমি তোমাদের ইংলিশ ক্লাস নিব। সবাইকে আমি তোমাদের যে ইংলিশের ইউনিট 9 এর পড়া তোমাদেরকে আমি বুট বয়ে পড়িয়েছিলাম, এর থেকে একটু সৃজনশীল পড়া পড়াবো তোমাদেরকে। কলাম, তারপর হচ্ছে ফিল ইন দ্য গ্যাপ, আর হচ্ছে রিয়ারেঞ্জ, ঠিক আছে? তো তোমাদের গাইড যেটা তোমরা পড়ো, এই গাইডের 34 পৃষ্ঠা সবাই একটু বের করো। এখানে 1 নং-এ যে দেওয়া আছে, ম্যাচ দ্য ওয়ার্ডস অফ দ্য কলাম এ উইথ দেয়ার মিনিং দ্যাট ইজ মেনশন ইন দ্য টেক্সট ইন দ্য কলাম বি। অর্থাৎ কলাম এ এর অর্থগুলো কলাম বি এর সাথে বুঝে অর্থ অনুসারে মিল করতে হবে। তাহলে দেখো, এতে দেওয়া আছে প্লিজ, তারপর আছে অ্যাক্ট, রিকোয়েস্ট, চেঞ্জ, ওয়াশ। এগুলো ওয়ার্ড মিনিং আমি তোমাদেরকে পড়িয়েছিলাম, অবশ্যই তোমাদের মনে আছে। প্লিজ অর্থ হচ্ছে অনুগ্রহ করে বা দয়া করে, অ্যাক্ট অর্থ অভিনয় করা, রিকোয়েস্ট অর্থ অনুরোধ করা, চেঞ্জ পরিবর্তন করা, ওয়াশ দৌত করা। তাহলে এই অর্থগুলো বুঝে আমরা কলাম বি এর সাথে মিল করব। তাহলে কলাম বিতে দেওয়া আছে দেখো, টু পারফর্ম সামথিং, তারপর আছে টু পারফর্ম সামথিং মানে হচ্ছে কোনো কিছুতে অংশগ্রহণ করা, তারপর হচ্ছে টু রিপ্লেস এ থিংস, কোনো কিছু থেকে একটা কিছু মুছে ফেলা, তারপর হচ্ছে টু ক্লিন সামথিং, কোনো কিছু পরিষ্কার করা, এ পলাইট ওয়ে অফ আস্কিং সামথিং মানে পলাইট মানে হচ্ছে নম্রভাবে কোনো কিছু বলা কাউকে, তারপর হচ্ছে আর্গিট টু ডু সামথিং মানে হচ্ছে রিকোয়েস্ট মানে হচ্ছে অনুরোধ করা, ঠিক আছে? তাহলে আমরা এগুলো সবাই একটু সুন্দর করে খেয়াল করো, আমরা মিলাবো। রিকোয়েস্ট, সরি রিকোয়েস্ট না, প্রথমে হচ্ছে প্লিজ। তাহলে আমরা প্লিজের সাথে কোনটা মিলাবো? হ্যাঁ, এ পলাইট ওয়ে অফ আস্কিং সামথিং। ঠিক আছে, তাহলে প্লিজ হচ্ছে এ পলাইট ওয়ে অফ আস্কিং সামথিং। তারপর আছে অ্যাক্ট মানে অভিনয় করা, টু পারফর্ম সামথিং কোনো কিছুতে অংশগ্রহণ করা, অংশগ্রহণ করে অভিনয় করা। ঠিক আছে, এভাবে অর্থ বুঝে মিল করতে হবে। তারপর আছে রিকোয়েস্ট অর্থ অনুরোধ করা, তাহলে রিকোয়েস্টের সাথে কি হবে? তারপর আছে চেঞ্জ মানে পরিবর্তন করা, সেগুলোর অর্থ বুঝে তোমরা এভাবে মিল করবে, ঠিক আছে? তাহলে অ্যানসার তো কোশ্চেন নাম্বার 2 তে আছে, স্ট্যান্ড ড্যাশ লাইন। তাহলে তোমাদেরকে বোর্ড বই আমি ইউনিট 9 এ যে পড়াগুলো পড়িয়েছিলাম নিশ্চয়ই তোমাদের মনে আছে। এখানে হবে স্ট্যান্ড ইন, স্ট্যান্ড ইন এ লাইন, তারপর হচ্ছে সিং দা, গাও, কি গাও? সং, সিং দা সং। তারপর হচ্ছে ড্যাশ এ শাওয়ার, এখানে আমরা পড়েছিলাম টেক এ শাওয়ার, যেহেতু এটা প্রথম ওয়ার্ড তাহলে এটার লেটারটা হবে ক্যাপিটাল লেটার, টিটা ক্যাপিটাল লেটার হবে, টেক এ শাওয়ার। তারপর হচ্ছে পুট ড্যাশ ইউনিফর্ম, তোমার পোশাক পরিধান করো, তাহলে পরিধান করার ইংলিশ হচ্ছে পুট অন, তাহলে আমরা এখানে বসাবো অন, পুট অন ইউর ইউনিফর্ম। তারপর আছে গেট ড্যাশ
তাহলে এখানে হবে স্ট্যান্ড ইন এ লাইন সিং দা সং টেক এ শাওয়ার পুট অন ইওর ইউনিফর্ম গেট আউট অফ ব্যাগ এভাবে তোমরা খুব সুন্দর করে ফিল ইন দা গ্যাপস গুলো লিখে নিবে তারপর দেখো চান্স টু দি কোশ্চেন নাম্বার 3 তে আছে টু অ্যানথেম দা ন্যাশনাল লিসেন তাহলে আমরা কি লিখবো এই বাক্যটি গুছিয়ে লিখবো লিসেন টু দা ন্যাশনাল অ্যানথেম এলটা ক্যাপিটাল লেটার হবে কারণ এটি হচ্ছে এই সেন্টেন্সের ফার্স্ট লেটার এই জন্য এটি ক্যাপিটাল লেটার হবে লিসেন টু দা ন্যাশনাল অ্যানথেম অর্থাৎ জাতীয় সংগীত শোনো তারপর আছে প্লিজ টক ডোন্ট তাহলে আমরা কি লিখবো প্লিজ ডোন্ট টক বা ডোন্ট টক প্লিজ প্লিজ এখানে একটা কমা দেয়া আছে অবশ্যই তোমাদের এগুলো খুব সুন্দর করে সতর্কভাবে দেখতে হবে কমা কোথায় কোথায় ফুল স্টপ আছে তারপর কোথায় প্রশ্নবোধক চিহ্ন আছে তাহলে এখানে প্লিজ এর পরে একটা কম হবে তারপর হবে ডোন্ট টক তারপর আছে ডু হোয়াট ইউর হোম ডু এট এখানে প্রশ্নবোধক চিহ্ন আছে মানে এই সেন্টেন্সটি হবে ইন্টারোগেটিভ সেন্টেন্স তাহলে আমরা প্রথমে কিছু বসাবো হোয়াট আর ইন্টারোগেটিভ সেন্টেন্সে সব সময় ডব্লিউএস কোশ্চেন গুলো আগে বসে হোয়াট হোয়ার হোয়েন হুইচ তারপর হোয়াই এগুলো আগে বসে তাহলে আমরা লিখবো হোয়াট ডু ইউ ডু এট হোম শেষে হবে প্রশ্নবোধক চিহ্ন তাহলে তারপর আছে দেখো ডিতে ব্যাক পুট ডাউন ইওর এটা কি হবে পুট মানে রাখো ইওর ব্যাগ তোমার ব্যাগটি নিচে বা নামিয়ে রাখো পুট ইওর ব্যাগ ডাউন সেন্টেন্সটি কি হবে পুট ইওর ব্যাগ ডাউন তারপর আছে কিচেন হেল্প ইন মি দা তাহলে তোমরা খেয়াল করে দেখো যখন আমরা ইউনিট 9 এ পড়েছিলাম বোর্ড বইয়ে তখন মা মেয়েকে বলছিল যে আমাকে রান্নাঘরে সাহায্য করো হেল্প মি ইন দা কিচেন তাহলে সেন্টেন্সটি কি হবে কিচেন হেল্প ইন মি দা এটা হবে হেল্প মি ইন দা কিচেন ঠিক আছে এইভাবে তোমরা খুব সুন্দর করে পড়ে সবগুলো পড়া শিখে তোমরা এসডব্লিউ খাতা লিখবে স্টুডি কোশ্চেন নাম্বার 1 এ আছে কলাম এ কলাম বি তারপর আছে ফিল ইন দা গ্যাপস তারপর হচ্ছে রিডেন্স এই পড়াগুলো তোমরা খুব সুন্দর করে শিখবে ঠিক আছে তো আজকে তোমাদের পড়াই পর্যন্তই পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম কেমন আছো সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি এখন তোমাদের তৃতীয় শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই বইটি পড়াবো সবাই তোমরা যার যার বইটি বের করো গত ক্লাসে আমি তোমাদের প্রথম অধ্যায়ের প্রাকৃতিক ও সামাজিক পরিবেশ অধ্যায়টি পড়ে শেষ করেছিলাম এবং এর থেকে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন করেছিলাম আজকে আমরা কিছু শূন্যস্থান পূরণ করব সবাই একটু বোর্ডে খেয়াল করো দেখো এখানে কিছু অতিরিক্ত শূন্যস্থান পূরণ দেওয়া আছে যেগুলো আমরা রিডিং থেকে লিখেছি নম্বরে আছে যে জায়গায় মানুষ এখনো বসবাস শুরু করেনি সেখানে ঢেস ছাড়া আর কিছু নেই তাহলে এখানে কি হবে যে জায়গায় মানুষ এখনো বসবাস শুরু করেনি সেখানে প্রকৃতি ছাড়া আর কিছু নেই তাহলে আমরা কি লিখবো প্রকৃতি তাহলে এখানে কি লিখবো প্রকৃতি প্রকৃতি ছাড়া আর কিছু নেই তারপর দেখো খ নম্বরে আছে আমরা আমাদের চারপাশে ঢেস দেখতে পাই আমরা আমাদের চারপাশে কি দেখতে পাই প্রকৃতি দেখতে পাই আমরা তাহলে এখানে কি লিখব প্রকৃতি আমরা আমাদের চারপাশে প্রকৃতি দেখতে পাই তারপর দেখো ঘন করে আছে আমরা ঢেস বসবাস করতে পারি না আমরা কিভাবে বসবাস করতে পারি না একা বসবাস করতে পারি না তাহলে আমরা এখানে কি লিখব একা তারপর ঘ নম্বরে আছে বিভিন্ন প্রয়োজন মেটানোর জন্য আমরা ঢেস বসবাস করি বিভিন্ন প্রয়োজন মেটানোর জন্য আমরা কিভাবে বসবাস করি মিলেমিশে বসবাস করি তাহলে এখানে কি লিখবো মিলেমিশে মিলেমিশে বিভিন্ন প্রয়োজন মেটানোর জন্য আমরা মিলেমিশে বসবাস করি তারপর দেখো 9 নম্বরে আছে মিলেমিশে থাকা একতাবদ্ধ
বলে, একতাবদ্ধ কি হবে, একতাবদ্ধ মানব গোষ্ঠীকে সমাজ বলে। তাহলে আমরা এখানে কি লিখব, মানব গোষ্ঠীকে। মানুষ এবং অন্যান্য সৃষ্টি নিয়ে আমাদের কি পরিবেশ, সামাজিক পরিবেশ। তাহলে আমরা কি লিখবো, খালি ঘরে লিখবো সামাজিক পরিবেশ, সামাজিক। তারপর দেখো ৬ নম্বরে আছে বাড়ির ঢেস আমরা খেলাধুলা করি, বাড়ির আঙিনায় আমরা খেলাধুলা করি। তাহলে আমরা এখানে কি লিখবো, বাড়ির আঙিনায়। বিদ্যালয় আমাদের অনেক প্রিয়। তারপর দেখো ৬ নম্বরে আছে রাস্তা ও যানবাহন আমাদের অনেক ঢেস আসে, আমাদের কি আসে, অনেক উপকারে আসে। তাহলে আমরা এখানে কি লিখবো, উপকারে। রাস্তা ও যানবাহন আমাদের অনেক উপকারে আসে। তারপর দেখো ৯ নম্বরে আছে বিদ্যালয়ে আমরা বিভিন্ন অনুষ্ঠানে ও ঢেস অংশগ্রহণ করি, অনুষ্ঠানে ও কিসে অংশগ্রহণ করি, উৎসবে। তাহলে আমরা এখানে কি লিখবো, উৎসবে। দেখো এখন আমরা সবগুলো আবার রিভিশন দিব। দেখো ৯ নম্বরে কি আছে, যে জায়গায় মানুষ এখনো বসবাস শুরু করেনি সেখানে প্রকৃতি ছাড়া আর কিছু নেই। তাহলে কি হলো, যে জায়গায় মানুষ এখনো বসবাস শুরু করেনি সেখানে প্রকৃতি ছাড়া আর কিছু নেই। তারপর দেখো ৯ নম্বরে আছে আমরা আমাদের চারপাশে প্রকৃতি দেখতে পাই, আমরা আমাদের চারপাশে প্রকৃতি দেখতে পাই। ৯ নম্বরে আমরা একা বসবাস করতে পারি না, আমরা একা বসবাস করতে পারি না। বিভিন্ন প্রয়োজন মেটানোর জন্য আমরা মিলেমিশে বসবাস করি, বিভিন্ন প্রয়োজন মেটানোর জন্য আমরা মিলেমিশে বসবাস করি। মিলেমিশে থাকা একতাবদ্ধ মানব গোষ্ঠীকে কি বলে, সমাজ বলে। মিলেমিশে থাকা একতাবদ্ধ মানব গোষ্ঠীকে সমাজ বলে। তারপর দেখো ৪ নম্বরে আছে মানুষ এবং অন্যান্য সৃষ্টি নিয়েই আমাদের এই সামাজিক পরিবেশ, মানুষ এবং অন্যান্য সৃষ্টি নিয়ে কি আমাদের এই সামাজিক পরিবেশ। বাড়ির আঙিনায় আমরা খেলাধুলা করি, বাড়ির আঙিনায় আমরা কি করি, খেলাধুলা করি। বিদ্যালয় আমাদের অনেক প্রিয়, বিদ্যালয় আমাদের অনেক প্রিয়। রাস্তা ও যানবাহন আমাদের অনেক উপকারে আসে, রাস্তা ও যানবাহন আমাদের অনেক উপকারে আসে। তারপর দেখো সর্বশেষ ৯ নম্বরে আছে বিদ্যালয়ে আমরা বিভিন্ন অনুষ্ঠানে ও উৎসবে অংশগ্রহণ করি, বিদ্যালয়ে আমরা বিভিন্ন অনুষ্ঠানে ও উৎসবে অংশগ্রহণ করি। দেখো এখান থেকে আমরা প্রথম অধ্যায় থেকে কিছু শূন্যস্থান করলাম, আগের ক্লাসে আমরা সংক্ষিপ্ত প্রশ্ন করেছিলাম এবং আগামী ক্লাসে আমরা কিছু বামপাশ ডানপাশ যোগ্যতা ভিত্তিক প্রশ্ন করব। এগুলো আমরা কি রিডিং থেকে পড়েছি, তাই তোমরা এই প্রশ্নগুলো উত্তর করার আগে বা প্রশ্নগুলো পড়ার আগে তোমরা সব সময় কি রিডিংটা একবার ভালো করে পড়ে নিবে, তাহলে যে কোনো উত্তরে কি তোমরা সহজে বুঝতে পারবে এবং লিখতে পারবে। তাহলে আজকের পর আমাদের এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আগামী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।